ট্রাইসেপে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নবাপুত্র সাইফ আলী খান। সোমবার সকালে সারা দেশ যখন ব্যস্ত রাম মন্দির উদযাপন নিয়ে, তখন স্বামী সাইফকে নিয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন করিনা। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ছোটে না বাপ। চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই হাসপাতাল থেকে হাসি মুখে বেরোলেন মনসুর পুত্র। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ভালো আছেন। জানা গিয়েছে হাঁটুতে চোট ও কাঁধে চিড় নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাইফ। কিয়া কেহনা ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং এর সময় কাঁধে ও হাঁটুতে চোট পেয়েছিলেন। পুরনো সেই চোটই ফের ভোগাচ্ছে কিনা সেই নিয়েও শুরু হয়েছিল জল্পনা। বেশ কয়েক মাস ধরেই সাইফের এই অস্ত্রোপচার করানোর কথাবার্তা চলছিল, কিন্তু ব্যস্ত শুটিং শেডিউলের জেরে তা পিছিয়ে দেন সাইফ। ছোটের অভাবের চোটকাণ্ড নতুন কিছু নয়, শুটিং চলাকালীন একাধিকবার আহত হন তিনি। এর আগে 2016 সালের রেঙ্গুন ছবির সেটে আহত হয়েছিলেন অভিনেতা। 53 বছর বয়সী সাইফকে শেষ পর্দায় দেখা গিয়েছে আদিপুরুষ ছবিতে। 2023 মুক্তি পাওয়া ওম রাউতের এই ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করেছিলেন সাইফ। এই বছর তাকে তেলেগু ছবি দেবেরাতে দেখা যাবে। ট্রাইসেপে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নবাপুত্র সাইফ আলী খান। সোমবার সকালে সারা দেশ যখন ব্যস্ত রাম মন্দির উদযাপন নিয়ে, তখন স্বামী সাইফকে নিয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন করিনা। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ছোটে না বাপ। চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই হাসপাতাল থেকে হাসি মুখে বেরোলেন মনসুর পুত্র। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ভালো আছেন। জানা গিয়েছে হাঁটুতে চোট ও কাঁধে চিড় নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাইফ। কিয়া কেহনা ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং এর সময় কাঁধে ও হাঁটুতে চোট পেয়েছিলেন। পুরনো সেই চোটই ফের ভোগাচ্ছে কিনা সেই নিয়েও শুরু হয়েছিল জল্পনা। বেশ কয়েক মাস ধরেই সাইফের এই অস্ত্রোপচার করানোর কথাবার্তা চলছিল, কিন্তু ব্যস্ত শুটিং শেডিউলের জেরে তা পিছিয়ে দেন সাইফ। ছোটের অভাবের চোটকাণ্ড নতুন কিছু নয়, শুটিং চলাকালীন একাধিকবার আহত হন তিনি। এর আগে 2016 সালের রেঙ্গুন ছবির সেটে আহত হয়েছিলেন অভিনেতা। 53 বছর বয়সী সাইফকে শেষ পর্দায় দেখা গিয়েছে আদিপুরুষ ছবিতে। 2023 মুক্তি পাওয়া ওম রাউতের এই ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করেছিলেন সাইফ। এই বছর তাকে তেলেগু ছবি দেবেরাতে দেখা যাবে। এন্টারটেইনমেন্ট ব্যুরো, নিউজ বর্তমান।